নাটাই ঘুরির খেলা, উঠছে রং বেরঙের ঘুরি, ইগল বাজপাখির বেশে যুদ্ধে মেতেছে ডাহুক চিল, জাতীয় পতাকা থেকে শুরু করে উড়োজাহাজ নাম না জানা আরো কত কি, ভিন্ন ভিন্ন অবয়বে উঠতে থাকা এসব মনোমুগ্ধকর ঘুরির দিকে দৃষ্টি সবার। নাটাই হাতে নতুন নতুন কৌশলে দূর আকাশে ঘুরি উড়াতে ব্যস্ত প্রতিযোগীরা। লালমনিরহাট জেলা থেকে আসছি, আমার ঘুরির নাম দিছি আমি লালমনি। মাছ ঘুরি আছে, নৌকা ঘুরি আছে, তারপরে সাপ ঘুরি আছে, এগুলো আসলে আমি আগে কখনো দেখি নাই। গাজীপুরের পুবাইলে বিলাসী বিলে ঘুরি প্রতিযোগিতা হয়, শহরের যান্ত্রিক জীবন ফেলে প্রকৃতির মাঝে যেন শৈশবের দুরন্তপনায় ফেরা। তাই তো নাটাই হাতে উপস্থিত হয়েছেন ঢাকা সহ বিভিন্ন জেলা হতে শতাধিক প্রতিযোগী। উচ্ছ্বাস ও আনন্দে মেতে ঘুরি উৎসব উপভোগ করেন শিশু নারী পুরুষ সহ নানা বয়সের দর্শনার্থীরা। এরকম একটা গ্রামের মধ্যে, বিশেষত বিলের মধ্যে একটা আয়োজন দেখে অনেক ভালো লাগতেছে। আমি ঢাকা থেকে ঘুরি উৎসবে এসেছিলাম, অনেক ঘুরি দেখেছি, আমার অনেক ভালো লাগছে। ফ্যামিলি সবাই অনেক বেশি এক্সাইটেড থাকি কবে উৎসবটা হবে আর কবে আমরা এখানে আসতে পারবো। এই উৎসবের আয়োজক বলছেন, শুদ্ধ বিনোদন মাদক থেকে সব বয়সী মানুষকে দূরে রাখতেই এমন আয়োজন। সমাজের যে ছোটাছুটি মানুষের, ছোটাছুটি ছেলে মেয়েদের মাদক থেকে দূরে সরিয়ে আনা, প্লাস এই খেলাধুলার প্রতি এবং ঐতিহ্যের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলা, আর এর মাঝে একটা বিনোদন তৈরি করা। পরে শতাধিক প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ট্রেন ঘুরি উড়িয়ে প্রথম হওয়া নাদিম আহমেদ পান 32 ইঞ্চি এলইডি টিভি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।